আধুনিক যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইল, শুধুমাত্র এই দুইটি সমরাস্ত্রই বাংলাদেশকে যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। ক্রয় করে হোক কিংবা তৈরি করে হোক, এই দুইটি সমরাস্ত্র বাংলাদেশকে বাংলাদেশ কা আব বিগেস্ট ফোকাস আপনি কান্ট্রি কে আন্ডার ওয়ার প্লেনস ওর মিসাইলস কো লেকে আনা হ্যায়। ইয়াহ পে অলরেডি বাংলাদেশ ইস হওয়ালে সে বহুত সারি ডিলস কর চুকা হ্যায়। লাইক মিসাইলস কো দেখে তো পাকিস্তান কে সাথ ডিলস জো হ্যায় ও হোনা স্টার্ট হো চুকি হ্যায়। ওর ইয়াহ পে পাকিস্তান হি এক এসি কান্ট্রি হ্যায় জো বাংলাদেশ কো মিসাইলস কে হওয়ালে সে ফুলি সাপোর্ট জো হ্যায় ফ্রাহম কর সকতি হ্যায়। আব ইয়াহ পে বাংলাদেশ দুনিয়া কে অহম অহম মিসাইলস কো আপনি মিলিটারি কা হিসা বানানা চাহতা হ্যায়, আপনি আর্মি মে শামিল করনা চাহতা হ্যায়, তাকে বাংলাদেশ কি জো মিলিটারি কুয়ত হ্যায় উসকো ইজাফা কিয়া যা সকে, উসকো বড়াযা যা সকে। তো ইয়ে এক অহম স্টেপ হ্যায় জো বাংলাদেশ উঠা রহা হ্যায় কি ওয়ার প্লেনস এক তো সবসে পহলে বাংলাদেশ উসকা ইজাফা করেগা ও সাথ হি মিসাইলস কিস তরহ ইস পে কাম করেগা, রাশিয়া কো লেকে কিয়া কহনা হ্যায় বাংলাদেশ কা, ওর বাংলাদেশ আগে কিয়া স্ট্র্যাটেজি হ্যায় জিসকো ফলো করেগা। ভিডিও আপ তো আখির তক দেখে, বহুত ইন্টারেস্টিং ভিডিও হ্যায়। ভিডিও দেখনে সে পহলে চ্যানেল পে নিউ হ্যায় তো ইয়ে চ্যানেল কো লাজমি সাবস্ক্রাইব ওর বেল আইকন কো ক্লিক করেন। তো চলতে হ্যায় দেখতে হ্যায় ভিডিও, লেটস গো। আধুনিক যুদ্ধবিমান ও ব্যালিস্টিক মিসাইল, শুধুমাত্র এই দুইটি সমরাস্ত্রই বাংলাদেশকে যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। ক্রয় করে হোক কিংবা তৈরি করে হোক, এই দুইটি সমরাস্ত্র বাংলাদেশকে নিঃসন্দেহে মিয়ানমার থেকে এগিয়ে রাখবে, পাশাপাশি ভারত কখনো যুদ্ধ করার সাহস পাবে না। এ প্রতিবেদনে তুলে ধরব কয়েকটি আধুনিক যুদ্ধবিমান ও কয়েকটি ব্যালিস্টিক মিসাইল কিভাবে ভারত ও মিয়ানমারের সকল আক্রমণ প্রতিহত করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা দিতে পারে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ 120 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে। যদি 500 কিংবা 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল থাকতো তাহলে ভারতের গভীরে হামলা করা সম্ভব হতো, যা 120 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে ততটা সম্ভব নয়। ভারত বাংলাদেশে আক্রমণ করার সামর্থ্য রাখে, তার পাশাপাশি তাদের 5000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে, যা দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হামলা করা সম্ভব। যখন একটি দেশের কাছে 5000 রেঞ্জের মিসাইল থাকে তখন নিঃসন্দেহে সে দেশ সুপার পাওয়ার, তাতে কোনো সন্দেহ নেই। আমরা হয়তো চাইলেও এই মুহূর্তে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবো না, কারণ সেই প্রযুক্তি সক্ষমতা আমাদের নেই। তবে আমরা 500 থেকে 700 কিলোমিটার রেঞ্জের মিসাইল ক্রয় কিংবা নির্দেশে তৈরি করতে পারি। বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ত্বরান্বিতে পৌঁছেছে, এমন অবস্থায় বাংলাদেশকে এই পদক্ষেপ নিতে হবে। কতগুলো আধুনিক যুদ্ধবিমান, তার পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল। আধুনিক যুদ্ধবিমান বলতে ফ্রান্সের রাফাল কিংবা যুক্তরাষ্ট্রের F-16 এই ধরনের যুদ্ধবিমান। বাংলাদেশ ইতিমধ্যে নিজ দেশে ট্রেনিং এয়ারক্রাফট তৈরি করতে সক্ষম হয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তান ও তুরস্কের 5ম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে বাংলাদেশও অংশগ্রহণ করতে পারবে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক পুরাতন সম্পর্ক, কখনো এই দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হয়নি। তুরস্ক সবসময় পাকিস্তানের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে, সেই সুবাদে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে নির্মাণ করছে বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান। এমনিতেও বর্তমানে যুদ্ধবিমান ও ড্রোন নির্মাণে তুরস্কের ব্যাপক সুনাম রয়েছে। নির্মাণ করায় যুদ্ধবিমানগুলো 5ম প্রজন্মের হতে যাচ্ছে। দুই দেশ যে মডেলের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে তার নাম TFX। এটি 5ম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান। পাকিস্তান ও তুরস্কের মতো বাংলাদেশও একটি মুসলিম দেশ, তাই সকল ধরনের সাথ দিতে রাজি। তুরস্ক যুদ্ধবিমান ও ড্রোন তৈরিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। অপরদিকে পাকিস্তান মিসাইল ও পারমাণবিক অস্ত্র তৈরিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। কাজেই দুই দেশের মাঝে যুদ্ধবিমান ও ড্রোন প্রযুক্তির বিনিময়ে মিসাইল ও পারমাণবিক প্রযুক্তির সমন্বয় ত্বরান্বিত হচ্ছে এবং অদূর ভবিষ্যতেও হবে। বাংলাদেশকেও এই ধরনের প্রকল্পে অংশগ্রহণ করাতে কোনো আপত্তি নেই পাকিস্তানের। বিগত বছরগুলোতে পাকিস্তানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে বাংলাদেশ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তবে সময় পরিবর্তন হয়েছে, মিয়ানমার ও ভারতের চোখ রাঙানিকে উচিত জবাব দিতে এবার হয়তো পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাবে বাংলাদেশ, এমন ইঙ্গিত মিলছে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর থেকে। পাকিস্তানের সঙ্গে সামরিক ডিল করার প্রস্তাব আসছে। বিশ্বে পাকিস্তানই একমাত্র দেশ যারা অর্থনৈতিকভাবে গরিব হয়েও মুসলিম দেশ হিসেবে সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। খেয়ে না খেয়ে $বিলিয়ন ডলার খরচ করেছে পারমাণবিক প্রকল্পে সমরাস্ত্র প্রযুক্তি আয়ত্ত করতে এবং সমরাস্ত্র তৈরি করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। তা না হলে দেশকে আর্থিক সংকটে ফেলে এমন সিদ্ধান্ত কোনো দেশই আজও পর্যন্ত নেয়নি। তবে ভবিষ্যতে হয়তো পাকিস্তানের সুদিন আসতে খুব বেশি দেরি নয়, কারণ বর্তমানে সবচেয়ে বড় বাণিজ্য সমরাস্ত্র বাণিজ্য। সমরাস্ত্র তৈরিতে $বিলিয়ন ডলার খরচ করে দেশকে আর্থিক সংকটে ফেলে দিয়ে মোটেও ভুল করেনি পাকিস্তান।
তার প্রমাণ খুব শীঘ্রই মিলবে। সমরাস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পাকিস্তানও বিশ্বে নাম লেখাতে যাচ্ছে। মুসলিম দেশের সমর্থনে একচেটিয়া বাণিজ্য করবে পাকিস্তান, দেশের অর্থনীতি রাতারাতি বুলেট গতিতে এগোতে থাকবে, সেই সুফল বাংলাদেশও ভোগ করবে, কারণ ইতিমধ্যে ফ্রি ভিসায় পাকিস্তান যাওয়ার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ যদি পাকিস্তানের পাশে থাকে তাহলে পাকিস্তানের ভাগ্য বদলাতে খুব বেশি সময় লাগবে না। এক সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, এজন্য বাংলাদেশকে যথেষ্ট সম্মান দিতে রাজি তারা। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সামরিক ডিল করে তাহলে পাকিস্তানের অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হবে। তাছাড়াও পাকিস্তান থেকে প্রযুক্তি ক্রয় করলে আরও সাপোর্ট পাবে, ফলে পাকিস্তানের অর্থনীতি যেমন ঘুরে যাবে তেমনি বাংলাদেশের সমরাস্ত্র খাতও ঘুরে দাঁড়াবে। তারপর পুরো এশিয়ায় দাদাগিরি করবে পাকিস্তান ও বাংলাদেশ। অনেকে বলতে পারেন ডলার সংকট আছে, তারা একটি বিষয় ভেবে দেখুন, পাকিস্তানের ডিফেন্স বাজেট 6.35 বিলিয়ন US ডলার, অপরদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট 7 বিলিয়ন US ডলার, অর্থাৎ পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ডিফেন্স বাজেট বেশি। আর এই ডিফেন্স বাজেট এটা প্রমাণ করে যে বাংলাদেশ সামরিক খাতে কৃপণ নয়। দেখুন বাংলাদেশ কিন্তু এতদিন ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে, কিন্তু আপনি যখন দেশকে সামরিক সক্ষমতায় আরও এগিয়ে নিতে চাইবেন তখন কিন্তু আপনাকে আধুনিক ও শক্তিশালী সমরাস্ত্র মোতায়েন করতে হবে। বাংলাদেশ যেহেতু এসব সমরাস্ত্র তৈরি করতে পারে না, তাই অবশ্যই কিনতে হবে। আর কিনতে গেলে আরেক সমস্যার সম্মুখীন হতে হবে, তা হলো আপনি যদি রাশিয়া থেকে সমরাস্ত্র কিনেন তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হবে, আবার যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র কিনেন তাহলে রাশিয়ার নিষেধাজ্ঞায় পড়তে হবে। বর্তমানে বাংলাদেশের অবস্থা এমন যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুইটি দেশের সাথেই বাংলাদেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। দুইটি দেশকেই বাংলাদেশের লাগবে, অর্থাৎ সমরাস্ত্র ক্রয় করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। আর্থিক সংকটের কারণে সমরাস্ত্র কিনছে না ব্যাপারটা এমন নয়, মূল ব্যাপার হলো নিষেধাজ্ঞায় পড়বে। তবে নিষেধাজ্ঞা বলতে এমনটা নয় যে হামলা করবে, তবে আর্থিকভাবে সমস্যা তৈরি করবে। যদি বাংলাদেশ এসব আর্থিক খাতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলতে পারে তাহলে সমরাস্ত্রও কিনতে পারবে, যে কোনো এক প্যানেলের সাথে থাকলেও সমস্যা দূর করা সম্ভব। আপনি যদি যুক্তরাষ্ট্রের সাথে বড় সামরিক ডিল করেন তাহলে রাশিয়া যে সব বিনিয়োগ করেছে সব ফেরত চাইবে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাশিয়ার সকল প্রকল্প। এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যতদিন সচল থাকবে ততদিনই রাশিয়ার কাঁচামালের দরকার পড়বে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরো বেশি, বাংলাদেশের পোশাক শিল্প দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের পারচেজিং এর উপর ভিত্তি করে। ভারত থেকেও অনেক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ, এমনকি চীন থেকেও পেয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পর শত্রু, আবার চীনও ভারত পরস্পর শত্রু, কিন্তু বাংলাদেশের শত্রু নয় কোনো দেশই। অপরদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন সম্পর্ক তৈরি হলেও হয়তো এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ অনুযায়ী বজায় থাকবে। তবে সমরাস্ত্র ক্রয় বিক্রয়ের ফলে সম্পর্কে কোনো নতুন মোড় নেয় কিনা সেটাই মুখ্য বিষয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এই চারটি দেশ থেকে আধুনিক সমরাস্ত্র কিনা বাংলাদেশের পক্ষে নিষেধাজ্ঞা খাওয়া ছাড়া সম্ভব নয়। তবে পাকিস্তান থেকে 500 কিংবা 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল কিনলে আদৌ বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়বে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যদি না পড়ে তাহলে পাকিস্তানই হবে বেস্ট অপশন, যদি নিষেধাজ্ঞায় পড়ে তাহলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকেও ভারী সমরাস্ত্র কিনে ব্যালেন্স করতে হবে। যেমন যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান কিনে যুক্তরাষ্ট্রকে খুশি করতে হবে, আবার রাশিয়া থেকে 8 হেলিকপ্টার কিনে রাশিয়াকেও সন্তুষ্ট করতে হবে। তাহলে যেমন বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান, 8 হেলিকপ্টার ও ব্যালিস্টিক মিসাইল পাবে, তেমনি কোনো নিষেধাজ্ঞা স্পর্শ করার সম্ভাবনা নেই। এসব সমরাস্ত্র বাংলাদেশকে মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করবে, বাংলাদেশে আক্রমণ করার চিন্তাও করবে না ভারত ও মিয়ানমার। বাংলাদেশ যদি আরও শক্তিশালী হয়ে মিয়ানমার ও ভারতের উপর দাদাগিরি করতে চায় তাহলে বিভিন্ন দেশের উপর আন্তর্জাতিক নির্ভরতা কমিয়ে যে কোনো একটি প্যানেলে থাকতে হবে, যেমন যুক্তরাষ্ট্রের প্যানেলে অথবা রাশিয়ার প্যানেলে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্যানেলে থাকলে রাশিয়ার সকল ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, বিপরীতে রাশিয়ার প্যানেলে থাকলে যুক্তরাষ্ট্রের সকল ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, যা বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তবে পরিকল্পনা অনুযায়ী সময় নিয়ে বাংলাদেশকে সেভাবেই প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ সামরিক সক্ষমতা বেশি বাড়াতে গেলে এই বাস্তব সিচুয়েশন মেনে নিয়ে তারপর সামরিক সক্ষমতা বাড়াতে হবে, তা না হলে এভাবেই নীরব ভূমিকা পালন করতে হবে। সুতরাং সমরাস্ত্রে শক্তিশালী হওয়ার অপর নাম নিষেধাজ্ঞা, আর নিষেধাজ্ঞার অপর নাম সুপার পাওয়ার। অর্থাৎ সুপার পাওয়ার হতে হলে আপনাকে নিষেধাজ্ঞায় পড়তেই হবে। বর্তমান বিশ্বে ওকে জি, এই রিপোর্ট আপ লোগো নে দেখি হ্যায়, ইয়াহাঁ পে জি বহুত আচ্ছি রিপোর্ট, অর বাংলাদেশ আপনি মিলিটারি কো ভাইসে ভি লেকে বহুত তেজি সে কাম কর রহে হ্যায়, और मिसाइल्स की जो ठीक है परचेजिंग है उसका काम स्टार्ट हो गया हुआ है। इस परचेजिंग को लेके ये कोशिश की जा रही है कि मिसाइल्स की पावर में बांग्लादेश को आगे बढ़ाया जाए। बांग्लादेश भले ही यहाँ पे न्यूक्लियर पावर न्यूक्लियर पावर बनना इज नॉट एन ईजी थिंग, ठीक है, और ये चीज़ बांग्लादेश को खुद भी पता है। तो यहाँ पे बांग्लादेश पाकिस्तान जैसी कंट्री के साथ अपने जो मिलिट्री रिलेशन हैं उनको बिल्ड करना चाहता है,
और पाकिस्तान ही एक इस पूरे रीजन में एक ऐसी कंट्री है जो बांग्लादेश को फुली सपोर्ट फ्राम कर सकती है। खैर यहाँ पे चीन भी मौजूद है, बट पाकिस्तान एक रिलायबल कंट्री है और बांग्लादेश फुली पाकिस्तान के ऊपर ट्रस्ट कर सकता है। तो यहाँ पे पाकिस्तान को एक रिलायबल दोस्त की तरह देखा जा रहा है। सो आई एम रियली हैप्पी कि पाकिस्तान और बांग्लादेश के आगे रिलेशन जो हैं मज़ीद स्ट्रॉन्ग होने जा रहे हैं और मिलिट्री लेवल पे ये डील्स जो हैं आगे इंक्रीज़ होने जा रही है। यहाँ पे रशिया की उन्होंने बात की, न्यूक्लियर पावर प्लांट की बात की, और रशिया के साथ थोड़े से मामला अभी बांग्लादेश के ठीक नहीं है, बट होपफुली आने वाले टाइम में इनको भी सॉर्ट आउट किया जाएगा। यहाँ पे बांग्लादेश जो है टर्की से जो प्लेन्स हैं, जो वॉर प्लेन्स हैं, वो भी हासिल करना चाहता है। खैर यहाँ पे जो डिलीवरीज ऑलरेडी बांग्लादेश को मिलनी है वो बहुत सारी हैं। जैसे जैसे अपडेट्स जो हैं हमारे पास पहुँचेंगे हम आप लोगों से शेयर करेंगे। आप लोग स्टे ट्यून रहें, चैनल को सब्सक्राइब करें, बेल आइकन को प्रेस करें, वीडियो को लाइक और शेयर करें। अपना ख्याल रखें, अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़।